अच्छा पिसिमा अनेक दिन आगे एक अनाथा मेये के बाड़ीते एने मानुष करेछिलेन से एखन कोथाय आछे किछु बोलते पारेन तुमि कि राधार कथा बोलছো राधा हाँ नामटा बोधहয় राधाई होबे से एखन कोथाय आछे किछु जानेन से एक लज्जार कथा तुमि तखन एखाने नेई बिलिते ताई कोनो खबरई जानो ना मेयेटिके पिसिमा अत स्नेह करते আমরা সবাই বাড়ির মেয়ের মতোই ভালোবাসতাম তুমি তো দেখেছো সবই একদিন ধরা পড়ল মেয়েটি অন্তঃসত্ত্বা প্রেগন্যান্ট রানীমা রাতাকে বললে কি তুই সর্বনাশ করছিস তুই নাম বল আমি তাকে ধরে নিয়ে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি কাকু তুমি মিনতি অনুরোধ ভয় দেখানো মারধর রানীমা সমস্ত রকম চেষ্টা করলেন কিন্তু তোমাকে বলবো কি ইন্দ্র রাতা কিছুতেই নাম বললে না नाम बोलो ना क्या ना बोलो ना के जाने और मोने की छिलो हाय तो जे और सब बनाश करेछे अथवा कि तार कोनो क्षति करते चायनी देवान काका एक मेये खुनी आसामी हुए प्रेसिडेंसी जेले आटके आछे कल गিয়ে একবার দেখে আসুন তো ওই যে ওখানে আছে রাধা শোন মল্লিনা কেন হতে পারি মনে পড়ছো সে তো আমি কবি মনেছি এই দেহটা নিয়ে আমার যত যন্ত্রণা সেটা এটা কিছুতেই মরে না रानीमा 4 বছর হলো মারা গেছে শেষের দিকে তোর কথা খুব বলতো রানীমা হতভাগী তখন তো নিজের ভালো বুঝলি না নামটা পর্যন্ত বললি না ইন্দ্র তোকে বাঁচাবার চেষ্টা করছে। কে ইন্দ্র? আমাদের ইন্দ্রনীল। ইন্দ্রনীল কে সে? আমাদের ইন্দ্র, চিনতে পারছিস না? কই মনে পড়ছে না তো? এই দেখো, আরে আমাদের রানীমার ভাইপো, মাঝে মাঝে নয়াগড় আসতো, আরে ব্যারিস্টারি পড়তে বিলেত গিয়েছিল রে। কত ইন্দ্র এলো গেল, ওকে কিছু মনে থাকে দেওয়ার টাকা। ইন্দ্র তোকে কোর্টে দেখেই চিনতে পেরেছে, ও তোকে বাঁচাবার চেষ্টা করছে। পাওয়া যায় কিনা দেখ না। চলো চলো। ও আঙুর তো ওঠ না। রাধা রাধা, দরকার হলে খবর পাঠাস। হার তো গুনে গেছে কটা দিন মধ্যে, তো ফাঁসি হয়েছে। না রে না, এ তুই কি বলছিস? ভগবান তোর ভালো করবে, দেখিস ঠিক ভালো করবে। ভগবান তো ভালো করছে। গুড হেভেন্স, এ তুমি কি বলছো ইন্দ্র? শেফালি রানী মারার কাছে তুমি অ্যাপিয়ার হবে না? বাট হোয়াই? মেয়েটি আমার বিশেষ পরিচিত। হোয়াট? আই মিন, মেয়েটি পিসিমার কাছে মানুষ ছিল। ও ডোন্ট বি সেন্টিমেন্টাল। আদিপক্ষের কাগজপত্র সব তোমার কাছে। ইউ নো অল দিস। তাছাড়া সমস্ত প্রমাণ। আই নো লিটল বিট অফ ল, সুব্রত। আই ডোন্ট লাইক ইউ টু আর্গিউ, প্লিজ। আমি না পারলে তুমি ডিফেন্ড করবে। ইন্দ্র যখন মেয়েটিকে বাঁচাতে চাইছে, ডিফেন্ড করো না দাদা। আমাকে কাগজপত্রগুলো একটু দেখতে দাও, একটু ভাবতে দাও। ঘুরাই ভেবো না ইন্দ্র, দাদাকে বলে আমি রাজি করিয়ে দেব। হুজুর, আমি বলেছি তো আমি খুন করেছি, আমাকে শাস্তি দিন, ফাঁসি দিন আমাকে। এখন চুপ করো, পরে শুনবো তোমার কথা। মিস্টার স্ট্যান্ডিং কাউন্সিল, I think you will bring a witness now. Sir, sir, Judge Shakshant is here. Sir, it is sir. Sir, 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 Judge Shakshant is here, sir. Are you feeling sick, Mr. Standing Counsel? My lord, I want my junior to proceed with the case. I would like to retire. ইন্দ্র চৌধুরীর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই রকম একটা লো গ্রেডের প্রস্টিটিউটের সঙ্গে নিজেকে জড়িয়ে কেস থেকে রিটায়ার করলে। ওরকম একটা ব্রাইট ক্যারিয়ার, অ্যাডভোকেট জেনারেল, তারপর অ্যাটর্নি জেনারেল, বাট হি মেড হিজ ওন গ্রেভ। সবচেয়ে আশ্চর্য ব্যাপার যা শুনলাম, জুনিয়রের এর আগে কিছুই জানতে পারিনি। মুখার্জি, বাইরেটা দেখেই সবকিছু বিচার করুন। এখানে একটা জিনিস আছে জানো তো, ভেরি পাওয়ারফুল, ফাঁকি দেওয়া কঠিন, আর সংঘাতটা ওইখানে। আমি তো বলবো যা করলো তা একমাত্র ইন্দ্র চৌধুরী বলেই সম্ভব হলো। ইন্দ্র চৌধুরী ইজিলি মেয়েটাকে অস্বীকার করতে পারতো, তাতে সমাজের কি এসে যায়? ওই রকম একটা নোংরা মেয়ে বাঁচলো কি মরলো, ডিসগ্রেসফুল যেখানেই যাই সেখানেই যায়।